বাংলাদেশের বিশ্ব টি টোয়েন্টি স্কোয়াড প্রসঙ্গ তাস্কিন আহমেদের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরা হওয়ার আনন্দকে চাপা দিয়ে দিচ্ছে তার হঠাৎ পাজরের হঠাৎ ইঞ্জুরিতে অনিশ্চিত হয়ে গেছে তার বিশ্ব টি টোয়েন্টি ভবিষ্যৎ দেশের অন্যতম সেরা এই পেসারের ইঞ্জুরি যে উদ্বেগের তা জানিয়েছেন বোর্ড সভাপতিও কাল চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে তাই চিন্তায় থাকতে হচ্ছে নির্বাচকদের কুশল রিপোর্ট বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার একদিন আগে বড় দুঃসংবাদের ঘন ঘটা বাংলাদেশের ক্রিকেটের আকাশে পঞ্চম টি টোয়েন্টির আগে অনুশীলনের সময় আচমকায় ইঞ্জুরিতে পড়েন দেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ যা শঙ্কায় ফেলেছে তার আসন্ন বিশ্ব টি টোয়েন্টিতে খেলা আমাদের দুঃখ তো এইটাই দেখেন আমাদের সেরা বোলারদের মধ্যে পেস তো আমি এখনকার পরিস্থিতির মনে হচ্ছিল তাস্কিন ওর ইঞ্জুর ইনজুরি হওয়ার এখনই সময় হইল বিশ্বকাপের আগে গতবার এবাদতকে আমরা লস করেছি সাহেব বলছি এগুলো তো আমাদের এখন এগুলো হোল এটা তো পার্ট অফ দ্য গেম হতেই পারে এখন কি করব সো এটা তো একটা আমাদের জন্য বিরাট ধাক্কা দুই হাজার বিশ্বকাপ চোটের কারণে খেলতে পারেননি তাস্কিন এবার পাজরের চোট বেশি হওয়ায় স্ক্যান করতে হয়েছে তাকে তার রিপোর্ট পাওয়ার পরই সোমবার চূড়ান্ত স্কট ঘোষণা করবে বিসিবি ভারতের মাটিতে বিশ্বকাপে জন্য সেরা ছন্দে দেখা যায়নি তাস্কিনকে এবার পাজরের হঠাৎ ব্যথা যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপগুলোতে তার উপস্থিতিকেই করে তুলেছে অনিশ্চিত সাধারণত এই ইঞ্জুরি থেকে সেরে উঠার সময় লাগে দুই সপ্তাহের বেশি কুশল ইয়াসির এনটিভি নিউজ ढाका